আজকে উদাহরণ আপনাদের দিতে চাই, 100 দিন পালন করেছেন, উদযাপন করেছেন। এই 100 দিন উদযাপন হলো বাংলাদেশের মানুষের পকেটের টাকা চুরি করে বিদেশে পাচার করার 100 দিন উদযাপন। আজকে কেন এই সাইনবোর্ড, কেন এই মানববন্ধনের এই ব্যানার? প্রিয় বন্ধুরা, যে দেশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, যে দেশে যুদ্ধ করে পাকিস্তানের 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, লুঙ্গি পরে খালি পায়ে হাফ প্যান্ট পরে যারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, সেই স্বাধীন দেশের এই করুণ অবস্থা আজকে। সেই স্বাধীন দেশের গণতন্ত্র কোথায়? সেই স্বাধীন দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আজ কার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে? সেই স্বাধীন দেশে আজকে 22 পরিবারের পরে কয়েক লক্ষ পরিবার কেন তৈরি করা হয়েছে? তার পূর্ণ সমর্থন দিচ্ছে এই ভারত, যে ভারতকে আমি বন্ধু বলি, যে ভারতকে আমি অসীম সাহসিতার জন্য, মুক্তিযুদ্ধের সমর্থনের জন্য বন্ধু হিসেবে ভাবি। সেই ভারত আজ পাকিস্তান থেকে আমাদের মুক্তি করতে সহযোগিতা করলেও বাংলাদেশে এমন একটি সরকার, যে সরকার পাথরের মতো বাংলাদেশের মানুষের বুকের উপরে দাঁড়িয়ে আজকে যে কলঙ্ক অধ্যায় সৃষ্টি করছে, সেই সরকারের সহায়ক সরকার বলে আজকে আপনারা দাবি। যদি সত্যি তার দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেন, ভালোবাসেন, হোয়াই নট, কেন বাংলাদেশে এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আপনারা সহায়তা করে যাচ্ছেন? কেন বিদেশ সচিব এসে দেশে একজন দলের প্রধানকে হাসপাতালে গিয়ে নির্বাচন অংশগ্রহণের জন্য জবরদস্তি করা হয়? কেন সেই ভারত বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে কথা বলে? সেই কারণে আজকে এই ব্যানারে বলা আছে, আমরা ভারতীয় পণ্য বর্জন করব, আমরা ভারতীয়দেরকে এদেশে অগ্রাসন থেকে বিরত রাখার জন্য যত কাজ দরকার, যত সংগঠন শক্তিশালী করার দরকার, যেইভাবে মানুষকে আজকের ভারতীয় পণ্য বর্জনের জন্য সহযোগিতার প্রয়োজন, সেই কারণে আজকে আমরা নেমে পড়েছি। আমরা চাই বাংলাদেশে এই ভারত যেন আজকে আমাদেরকে অগ্রাসন থেকে নিস্তার দেন। তাই এই সরকার, আপনারা এই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, রাষ্ট্রের কর্মচারীকে ব্যবহার করে, রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে ব্যবহার করে বাংলাদেশে বিএনপি কে চিরতরে শেষ করে দিবেন। বাংলাদেশের বিএনপি নিয়ে আজকে সরকারি দলের সাধারণ সম্পাদক যেই সকল বক্তব্য দেন, এই সকল বক্তব্য আজকে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যিনি সৃষ্টি করেছেন, যিনি আজকে সংসদ ভবনের আজকে উত্তর প্লাজায় শুয়ে আছেন, যিনি বাংলাদেশের রাজনীতিতে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করেছেন, যেই নেতা বাংলাদেশের সফল গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সেই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে আপনারা অস্বীকার করেন, আমরা আজকে বলতে চাই, আপনারা যতই অস্বীকার করেন, বাংলাদেশে তখনকার 6 কোটি মানুষ যার গলার আওয়াজে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, বাংলাদেশের এই মানুষ এখনকার প্রজন্ম ইতিহাস থেকে শিক্ষা নেবে, কোনোদিনও আপনাদের কোথায় কান দেবে না। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমানের এই বহু গণতন্ত্রের প্রবক্তা। তাই আজকে আপনারা যতই তাল বাহানা করেন, যতই আজকে একটি প্রতিবেশী দেশের উপর আস্থা রেখে আমার দেশের মানুষের মানবাধিকার হরণ করবেন, গণতন্ত্র হত্যা করবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিএনপি কে নিশ্চিন্ন করবেন, এটা হতে দেওয়া যাবে না। আপনারা মনে করেন না 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনে আপনারা জোর দখল করে, সংসদ দখল করে 100 দিনের আজকে উদাহরণ আপনাদের দিতে চাই, 100 দিন পালন করেছেন, উদযাপন করেছেন। এই 100 দিন উদযাপন হলো বাংলাদেশের মানুষের পকেটের টাকা চুরি করে বিদেশে পাচার করার 100 দিন উদযাপন। তাই আমি বলতে চাই, ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলন চলছে, চলবে, কারণ আমরা আপনাদের বিরোধী নয়, আমরা আপনাদের সরকার। বাংলাদেশে মাদক গরিব মানুষও ভারতে আছেন, গণতন্ত্রকামী মানুষও ভারতে আছেন, আজকে তাদের জন্য আমরা তাদেরকেও সমর্থন করি। যেই দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার সহযোগে আপনারা, তাই আপনাদেরকে আমরা মানি না, আপনাদের পণ্য, আপনাদের অগ্রাসনের বিরোধিতা আমরা করতেই থাকবো, করতেই থাকবো, যতদিন না পর্যন্ত বাংলাদেশ এই ভারতীয় অগ্রাসন থেকে মুক্ত না হবে।